এবার আসুন বাংলার গণতন্ত্র ফিরিয়ে আনি। বাংলার গণতন্ত্রের ওপর হত্যাকারী তৃণমূল সরকার, এর বিরুদ্ধেই প্রতিবাদ। আগামী 20 সেপ্টেম্বর বাম ছাত্রজীব সংগঠন আনিস খানের হত্যার সঠিক বিচার এবং সিবিআই তদন্তের দাবিতে কলকাতার বুকে রাজপথে। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা, বিশাল ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ হবে। আর সেই সমাবেশ থেকেই আনিস খানের হত্যার দোষীদেরকে গ্রেপ্তার এবং সাজা ঘোষণা করতে হবে। অবিলম্বে সিবিআই তদন্তের দাবি কেন আনিস খান পাবে না, সঠিক বিবেচনা করছে না কেন আদালত থেকে পুলিশ প্রশাসন, এই নিয়ে বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম নেতৃত্ব ডাক দিয়েছে 20 সেপ্টেম্বর ধর্মতলায় বিশাল সমাবেশ প্রতিবাদ হবে। শাসক দলের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি সহ আরও অনেকেই নেতৃত্ব দেবে বাম যুব নেতৃত্ব। সঙ্গে বিশেষ মুহূর্তেই আনিস খান হত্যার দোষীদের গ্রেপ্তারের দাবিতেই বাম যুব নেতৃত্বের সরাসরি প্রতিবাদ হবে 20 সেপ্টেম্বর।